বেশ অনেকদিন ধরে না মানে বাইরের খাবার খেতে ইচ্ছে করছিল আমার। থাকে না যে বাসার খাবার খেতে ইচ্ছে করে না, আবার অনেকে বলতে পারেন যে বাইরের খাবার খাওয়া ভালো না, তো তারপরও না ইচ্ছে করে যে মাঝে মধ্যে একটু বাইরের খাবার খাই। তো সেই জন্যই আজকে অনেক কিছু নিয়ে আসলাম। আর এই টাকাটা হচ্ছে আমার আব্বু আমাকে দিয়েছে। আমার আব্বু আমাকে প্রতি মাসে হাত খরচের একটা টাকা দেয়, যদিও আমার বিয়ে হয়ে গেছে তারপরও সে বলে যে যতদিন আমি আছি ততদিন দিব আর কি। আর আগেও যখন আমার আম্মু ছিল তখন আম্মুই দিত, বিয়ে হোক বা না হোক। তো তার কথা হচ্ছে যে একটা হাত খরচ দিতেই হবে, কেন কি দেখা যায় যে আমার আম্মু আব্বুর মতে যে মেয়ে জামাইও এক সময় বিরক্ত হয়ে যাবে, তো যখন আমরা থাকবো না তখন তো এমনিই দিতে হবে, আর এখন যতক্ষণ আছি কম বেশি যাই পারি কিছু একটা দিব। তো এটাই হচ্ছে তাদের আর কি মূল কথা। আসলে আমি আমার মা বাবার মতো এরকম খুব কমই দেখেছি, তবে আমার একটা ফ্রেন্ড আছে আর কি, ওর মা বাবাও ঠিক আমার মা বাবার মতো। আসলে সবার মা বাবাই সবার জন্য ভাবে, না ভাবলে তো নাই, তাই না? তারপরও কিছু আছে যে একটু বেশি ভালোবাসা, তো সেরকমই আর কি। তো প্রতি মাসেই দেখা যায় আমি ভালো মন্দ খাই। আর আমার আম্মু ছোটোবেলা থেকেই ছিল কি যে আমরা বাইরের খাবার খেতে পছন্দ করতাম, তো সেজন্য সে চেষ্টা করতো যে আমাদের খাওয়াতে যতটুকু আমাদের সাধ্য আছে আর কি তার মধ্যে। তো আসলে আব্বুর জন্য আম্মুর জন্য আমি সেভাবে কিছুই করতে পারিনি, তারা আমার জন্য জীবনে অনেক কিছুই করেছে, তাদের জীবনটা আমার জন্যই স্যাক্রিফাইস করেছে, কিন্তু সেভাবে আসলে কিছু করা হয়নি। তো দেখা যাক, যদি ভাগ্যে কখনো থাকে অবশ্যই করব। তো এখানে সব হচ্ছে আমার পছন্দের খাবার, গ্রিল নিয়ে আসলাম, নান আনলাম, তারপর হচ্ছে বার্গার, এরপর সসেজ, আর হচ্ছে চিকেন বল। তো এই সব কিছুই আমার খুবই পছন্দের খাবার। আর আমার খাবারের তালিকা খুব বেশি জিনিস না, একেবারে অল্প স্বল্প। তো তার মধ্যে যেটা যেটা যখন হয় তখন সেটাই খাই। আর আরেকটাও কথা হচ্ছে কি, আমার বাসায় না মেহমানও আছে, তো সেই জন্য করলাম সব কিছু মিলিয়ে আর কি। আর এখন করছি কফি। তো এই কফিটাও আমার আব্বু নিয়ে আসলো, আমি হয়তো বা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা হচ্ছে ক্যাপাচিনো, আমি দেশে থেকেও অনেক খেয়েছি কিন্তু এটা না বেশ ভালো। আসলে দেশেরগুলো হয়তো বা নকল পড়ে, নেসলেরই তো, তো এটা এত ভালো এটা কেন এমন হবে। আর এই যে দেখবেন এখন আমি কফিটা দিব না, সাথে সাথেই ফেনা হয়ে যাবে, আমি না বিট করছি না কোনো কিছু, অটোমেটিকই অনেকটা মানে ফেনা হয়ে যায়। আর একটা না ক্রিমি ক্রিমি ভাব আছে, খেতেই ভালো লাগে। আর কফির মধ্যে একটু না চিনি বেশি লাগে, অনেকে আবার চিনি কম দিয়েও খায়, কিন্তু আমি চায়ের মধ্যে চিনি কম দিয়ে খাই, কফির মধ্যে একটু বেশি দেই। আর আমি কফি খুব একটা পছন্দ করি না, মাঝে সাঝে খাই। আর এই ক্যাপাচিনোটা আমার খুবই পছন্দ। তো এই তো ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম, আজ এ পর্যন্ত থাক, সবাই খুব।